উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ 139তম রুক্স কর্মশালা। আজ 139তম রুক্স কর্মশালা 17-18 মিনিট পর, 18 মিনিট দেরিতে আসা, কিচ্ছু করার নাই। চেম্বারে রুগীর চাপ, কি করা, রুগীও দেখতে হবে, লাইভও করতে হবে, সব চালাইতে হবে, যার জন্য আপনাদের কষ্ট দেওয়া, শুধু অপেক্ষা রাখা, অপেক্ষা রাখা বড় কষ্টকর। তারপরেও আপনাদের সাথে দেখা না করলে ভালো লাগে না, এই জন্য দেখা করা। 137 নম্বর ক্লাসে আমরা আলোচনা করছিলাম ক্ষুধা ও খাদ্য। সেদিন আমার সাথে ডাক্তার ছিলেন, ডাক্তার বিলকিস আক্তার শিউলি, উনি ক্ষুধা ও খাদ্য নিয়ে আলোচনা করেছিলেন। আজকে গতকাল ছিল 138তম ক্লাস, 4টি বই নিয়ে আলোচনা করেছি, আজকে হচ্ছে 139তম ক্লাস। খাদ্যের যে বাকি অংশটুকু আছে তা নিয়ে আজকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। খাদ্য, আর আমার সাথে আজকে ডাক্তার আছেন, আমার ডাক্তার নিজামউদ্দিন আউলিয়া। আসসালামু আলাইকুম। আমার ডাক্তার নিজামউদ্দিন, আজকে আলোচনা বিষয় হচ্ছে খাদ্য। আর খাদ্যের আপনি কি জানবেন, আপনার প্রশ্ন আপনি করতে পারেন। জি, এবার আপনি কি জানবেন জানেন, যেহেতু আপনি রোগীও এবং ডাক্তার, শেষ ভাবে আপনার কাছে তো আমার প্রশ্নগুলো আছে, ডাক্তার অনুযায়ী প্রশ্নগুলো করতে হবে। খাদ্য আমাদের প্রথম পয়েন্ট হলো ইচ্ছা, এমন কোন খাদ্য আছে যে খাদ্যগুলো খুব বেশি ফেভারিট, যা দেখলে আপনার খাইতে ইচ্ছেই করে, আপনার পকেটে না থাকলে, টাকা না থাকলেও আপনার বন্ধুর কাছ থেকে হোক, পাশের গ্রাহকের কাছ থেকে হোক, ধার করে খাইতে হয় বা ধার করে খেতে হবে। জি স্যার, এমন পছন্দ, এমন পছন্দ কোন খাবার আছে কিনা, কত খাবার তো পছন্দ করে, সব খাবারই মানুষ খায়, এমন কিছু খাবার একজনের কাছে ফেভারিট থাকে যে খাবারগুলো সে খুব বেশি পছন্দ করে, এমন কোন খাবার, আমি কিছু খাবারের নাম বলি, এই খাবারগুলো খুব বেশি পছন্দ কিনা বলেন। মাছ, মাংস, ডিম, দুধ, পনির, আবার বলেন কি, মাছ, মাংস, ডিম, দুধ, পনির, সবজি, ডাল, টক, মিষ্টি, লবণ, স্বাদ, খাদ্য, অখাদ্য, মশলা, মশলা, এবার হলো সবজি, ফল, নেশা, অন্যান্য বহুত খাবার। এক নম্বরে কি বললেন, মাছ, মাছ, মাছের মধ্যে এমন কোন খাবার, মাছটা আছে যেই মাছগুলো বেশি ফেভারিট, যেমন মাছ আছে খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ, পচা মাছ, শুটকি মাছ, জি শুটকি মাছ, বাবা শুটকি আমার পছন্দ, কোনো সমস্যা নাই, তবে রুগী লিপিতে না, আমার ব্যক্তিগতভাবে শুটকি পছন্দ, কিন্তু এখন যে কি মাছ আমার বরাবরই পছন্দ, মাছ, মাছের মধ্যে যেমন খোসাযুক্ত মাছ আছে, হেরিং মাছ আছে, খোসাযুক্ত বলতে কি, ইলিশ, চিংড়ি, চিংড়ি মাছ, যেগুলো চিংড়ি খোসাযুক্ত খোসাযুক্ত মাছ, আমার মাছ পছন্দ, বরাবরই মাছ পছন্দ, যে কোনো মাছ হোক, মাছ মোটামুটি পছন্দ। আপনি যে ছোট লাগছেন তো আমার দেখা দেখা বুঝবই না আমরা, অডিয়েন্স আমার কিন্তু মাছ পছন্দ লিখছেন উনি, মাছ, আসলে আমরা এই পছন্দ শব্দটা আমি বুঝলাম না, পছন্দটা একটু ভালো মতো বোঝান, পছন্দটা কি,
পছন্দ করে মাছ ছাড়া চলেই না, মাছ থাকলে অন্য জিনিস সে পছন্দ করে না এইরকম। আপনি বলেন অডিয়েন্স, আপনারা বলেন মাছ খায় না এমন কেউ আছে কি? মাছ খায় না এমন কেউ আছে? বেশি আর কম মাছ আমরা সবাই খাই, কিন্তু আমার জানা কিছু রোগী আছে, যেমন আমার ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া, উনি ভাত না খেয়ে থাকবেন কিন্তু উনি মাছ খাবেন না, এরকম তো? জি, না খেয়ে থাকতে রাজি, লবণ দিয়ে ভাত খাবে কিন্তু উনি মাছ খেতে রাজি না, উনি মাছ খাবে না, উনি মাছ পছন্দ না, একদম খাবে না, লবণ দিয়ে ভাত খাবে, কিন্তু মাছ, মাছ মাংস ডিম দুধ এটা আমরা টুকটাক সবাই খাই, তাহলে এটা কি আপনি পছন্দ লিখবেন? না না, পছন্দ বলতে মাছ পছন্দ বলতে আপনি এই পছন্দ শব্দটা আমি এটার সাথে পরিচয় হতে চাই, আপনি কি লিখছেন আমার জানতে হবে তো, তাহলে এই পছন্দটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মাংস, মাছ, মাছের সাথে যদি মাংস থাকে, ডিম থাকে, দুধ থাকে, সবজি থাকে, সবকিছু থাকবে, সে তবুও তাকে মাছ ছাড়া চলবে না, থাকবে তারপরে মাছ লাগবে, তারপরে মাছ দরকার হবে, তার মানে মাছ একটা হলেই চলবে। জি, কিন্তু মাংস হলে তা চলবে না, কিন্তু মাছ একটা হলেই হবে, চলে, মাছ থাকুক মাংস থাকুক অন্য সব থাকবে, বাট তার মাছটা থাকা চাই। জি, মাছ লাগবে, মাছ দরকার, যে কোনো মাছ হলে চলবে, যখন তখন মাছ হলে চলবে, যে কোদিনই হোক কোনো সমস্যা নাই, এটা হলো পছন্দ। জি, টাকা না ধার করে মাছ কিনে খাবে? জি, লাগবে মাছ, মাছ খুব দরকার, সে মাছ আসে চলেই না, মাছ লাগবে, লাগবে, এটা হলো মাছ পছন্দ, মাছ পছন্দ। অডিয়েন্স, ডাক্তার নিজাম যেটা বলছে যে মাছ লাগবে, মাছ ছাড়া চলবে না, মাছ ছাড়া খাবে না, না খেয়ে থাকবে, ধার করে হলো মাছ মাছ খাবে, আসলে যেটা বলছে এদের কি আসলে ইচ্ছা না, এটাকে আসলে কি বোঝাচ্ছে? যে ইচ্ছা বলতে যা বোঝালো, এই ডাক্তার নিজামের কথাটা ঠিক আছে কিনা একটু বলেন তো আপনারা। জিবেছে কতটা পছন্দ তা বুঝতে হবে, কতটা পছন্দ। আচ্ছা অডিয়েন্স, এই ডাক্তার নিজাম বলছে, আমি জানতে চাচ্ছিলাম ইচ্ছা বলতে কি বোঝাচ্ছে, তো উনি বোঝাচ্ছে মাছ, যেমন এখানে আমার মাছ পছন্দ, এই পছন্দ বলতে এরকম বোঝাচ্ছে যে আমার সবসময়ের জন্য মাছ লাগবে, মাংস থাকলেও আমি মাছ পছন্দ মাছ দিয়ে খাবো, প্রত্যেক বেলা মাছ লাগবে, মাছ ছাড়া চলবে না, যত দূর থেকে হোক মাছ সংগ্রহ করতে হবে, রিম করে হলো মাছ খেতে হবে, এটার নাম নাকি মাছ পছন্দ বা এই ইচ্ছা, এটার নাম নাকি ইচ্ছা, এই কথাটা ঠিক আছে কিনা একটু লিখে জানান সবাই তাড়াতাড়ি। পছন্দ মানে অপরিহার্য, লাগবে একদম, ডাক্তার জাহাঙ্গীর আগিল লিখছেন যে পছন্দ মানে অপরিহার্য, লাগবে, এটার নাম হলো পছন্দ। জি, আচ্ছা পছন্দ মধ্যে আর কি জানবেন বলেন? মাংস কিরকম পছন্দ আপনার? অনেকে মাংস পছন্দ করে, আপনার কিরকম মাংস কি পছন্দ আছে না? আমার মাংস পছন্দ, সিদ্ধ মাংস, চবরিযুক্ত মাংস, ভাজা মাংস, ভেড়ার মাংস, লোনা মাংস, মাংসের কথা চিন্তা করলেই তার মাংস খাবার ইচ্ছে করে, মাংস রান্নার গন্ধ তার খুব পছন্দ, মাংস রান্নার গন্ধ দিয়ে ভাত খাওয়া যায় পছন্দ খুব, সে ঘ্রাণ দিতে চায়, এটি হলো পছন্দ। জি জি, আমার মাংস তো পছন্দ, একটা হইলি হইল, যে কোনো মাংস, মাংসের সাথে যে একটা চর্বি থাকে ওইটা কি আপনি পছন্দ করেন কিনা? চর্বি, হ্যাঁ, কোন মাংসটা, হাড়ের সাথে মাংস, থলথলা মাংস না, মাংসের সাথে চর্বি থাকে ওইটা পছন্দ করে? না না, আমি চর্বি চর্বিওয়ালা মাংস খাই না। তাহলে কি হাড়ের সাথে যে মাংস থাকে ওইটা খান? আর চুল মাংস আছে না, এই রান্নার মধ্যে মাংস, সিনার মধ্যে ও হাড়ের সাথে মাংস তো? জি, আর সিনার মাংস তো বলে কি, এই মাংস যদি ধুম সিদ্ধ, অর্ধ সিদ্ধ না খুব বেশি সিদ্ধ, কোন কি কোন সিদ্ধ মাংস? ধুম সিদ্ধ এটা আবার কি, ওই যে ফ্রাই করে দিয়ে, ফ্রাই করে অনেক সময় দেখেন এই যে ই করে কাবাব বানায়, ওই যে আগুন দিয়ে ধোয়া দিয়ে পোড়া যায়, ধুম সিদ্ধ ধোয়া দিয়ে পোড়ায়? জি 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 স্যার, ধুম সিদ্ধ না, না ধুম সিদ্ধ না, অর্ধ সিদ্ধ। আরে ভাই আমার মাংস হলে চলবো, মাংসের সাথে যে সবজি থাকে ওটা কি পছন্দ করেন কিনা? না না, জি না, সবজি ডিম, হ্যাঁ ডিম কিরকম পছন্দ করেন? ডিম, অনেক আছে ডিম, মাছ মাংস থাকুক তবু ডিম তার দরকার,
যা থাকুক সব থাকুক, কিন্তু ভাজা ডিম হোক সিদ্ধ ডিম হোক। আবার ডিমের আবার প্রকার আছে? জি জি। কি এটা কি আবার? সিদ্ধ ডিম, ভাজা ডিম, সিদ্ধ নরম ডিম, ডিমের গন্ধ। স্যার কাজ করলে ভালো হইতো না? আপনি যে আমার এই মাছ জিজ্ঞাসা করলেন, এটা অজীর্ণ, বৃদ্ধি, আরাম, এর মধ্যে যদি একবারে নিলে কেমন হয় না পরে জানবেন? পরে পরে নেবেন? নেন আর কি করার আছে? তাহলে আমার পুনরায় জিজ্ঞাসা করবেন সব কাহিনী যা আছে, আমার মাংস পছন্দ এটা লিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর নাম দিয়ে। মাংস পছন্দ অডিয়েন্স লিখতে পারেন, দম সেদ্ধ মাংস না না, মাংসের শটা পাল্টে দেন, যে লিখছেন মাংসের শটা পাল্টে দেন। মাংস জি জি। আর কি? ডিম। ডিমের আবার প্রকার আছে? হ্যাঁ, সিদ্ধ ডিম, ভাজা ডিম, সিদ্ধ নরম ডিম, ডিমের গন্ধ, ডিমের গন্ধ, কাঁচা ডিম, কাঁচা ডিম। ও ডিম মানে তো কাঁচা ডিম, ভাজা ডিম, যাই হোক ডিম মানে সব ডিম। আর যদি সিদ্ধ ডিম বলি তাহলে আবার সিদ্ধ ডিম, ভাজা বললে ভাজা ডিম, হাফ সিদ্ধ ডিম আছে না এবার? জি, বয়েল, এটা বয়েল। বয়েল মানে হাফ সিদ্ধ, সিদ্ধ আবার ফুল সিদ্ধ, ফুল সিদ্ধ, ভাজা, ফ্রাই, ফ্রাই আছে, ও বয়েল আছে, ফ্রাই আছে, ফ্রাই আছে, আবার ডিম মানে সব ডিম। জি, সিদ্ধ কাঁচা ভাজা কোনো কথা নেই, ডিম মানে সব ডিম। জি, যে কোনো ডিম তার পছন্দ হইতে পারে, ডিম পছন্দ। ফ্রাই ডিম কি আছে আপনাদের রুবরি? জি আছে। অডিয়েন্স একটু লিখে জানান তো, সিদ্ধ ডিম না ভাজা ডিম, ভাজা ডিম পছন্দ আপনাদের কোনো ওষুধ আছে কিনা, থাকলে একটু কেউ লিখে জানান, ভাজা ডিম পারলে জানান বলেন। তারপরে কি? ডিম, ডিম শেষ। আমার ডিম পছন্দ না, ডিম নিয়ে তো ভাবি না, ডিম নিয়ে আমার পছন্দ না। সবই থাকুক মাছ মাংস ডিম, কিন্তু দুধ ছাড়া সে তার চলেই না, এরকম কিছু আপনার কি আছে কিনা? দুধ লাগবেই, সব থাকুক, মাছ থাকুক, মাংস থাকুক, ডিম থাকুক, কিন্তু দুধ ছাড়া সে চলেই না, হতে পারে? না না এমন কিছু নাই। ডিম দুধ বেশি পছন্দ করেন না? ঠান্ডা ফোটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, টক দুধ, পুটি, দুধের আবার প্রকার আছে নাকি? দুধের কি বললো জানি, ঠান্ডা দুধ, গরম দুধ, আর কি? ফোটানো দুধ, ফোটানো দুধ, হ্যাঁ, আর কি? দুধের গন্ধ, টক দুধ, পুটি। টক দুধ মানে দই? জি, টক দুধ মানে দই না, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, টক গন্ধ, পুটি। আবার পুটি বাবা আস্তে আস্তে বলেন, আমি এতগুলো নিতে পারিনি, রোগী মানুষ। দুধ, দুধ, গরম দুধ, ফোটানো দুধ, ঠান্ডা দুধ, ঠান্ডা, ঠান্ডা দুধ, ও ফুটানো দুধ, গরম দুধ, ঠান্ডা দুধ, দুধের গন্ধ, পুটি, পুটি, টক দুধ, আবার দুধি। ও বাবা, না না একটা সমস্যা, এরকম ওরকম চাহিদা নেই। পনির আপনার কেমন পছন্দ? কি পনির? পনির না না, পনির মধ্যে অনেকগুলো পনির ভাগ আছে, যেমন পনির মাখন আছে, পুরাতন পনির, কড়া পনির। না না এমন কিছু নাই, পনির মনে খাই না। ঝাল, ঝাল কিরকম ঝাল আপনার কি পছন্দ কিনা? ঝাল তো সবাই খায়, সবাই খায়, কি আপনার কিরকম বেশি ঝাল, অতিরিক্ত ঝাল লাগে কিনা? অতিরিক্ত ঝাল দরকার কিনা? জি, কাঁচা মরিচ দিতে হয় কিনা? হ্যাঁ, কাঁচা ঝাল নিতে হয় কিনা? হালকা জাল নিতে হয় কিনা? জি, আপনি ওইখানে সমস্যা করছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি আলগা জাল দিতে হয় কিনা? জি, আলগা জাল তো একটু টুকটাক সবাই নেয়, কাঁচা মরিচ ছাড়া চলেই না। আপনার অন্য যত তরকারিতে ঝাল থাকুক, কিন্তু কাঁচা জাল আপনার দরকারই হয়, এরকম হয় না তো? এক জাল খোর দেখছিলাম, কাঁচা মরিচ ছাড়া চলবে না, পাঁচতলা ছয়তলা ভাত খাইতে বসছি, আমার এক বন্ধু আছে আমেরিকা থাকে এখন, ভাত খাইতে বসছি কলেজ থেকে যাওয়ার পরে আনুমানিক বেলা 4:30 দিকে, এর কাঁচা মরিচের লেবু লাগবে, এই ছয়তলাতে নেমে আধা কিলো দূরে যে কাঁচা মরিচের লেবু এনে পরে ভাত খাইলে এরকম কিনা জানতে চাচ্ছেন? আরে না, এত পাগল। টক কিরকম পছন্দ কিনা? কি টক? টক, 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 টক কেমন পছন্দ? জি, টক কে না খায়, সবাই তো টুকটাক খায়, আমিও খাই। আপনার লাগে কিনা, আপনি খাইতে বললে আসার লাগে কিনা? আসার দেখলে আপনি সহ্য করতে পারেন না, আসার খাইতে হবে। কি আসার?
সবাই তো মিষ্টি খায়, আপনি হয়তো দুই এক পিস খাই, আপনার এরকম না যে মিষ্টি লাগবে, মিষ্টি ছাড়া চলেই না খাবার, এবার হালকা মিষ্টি না হলে চলেই না। একসাথে দিলে কয়টা খাইতে পারবেন, কয়দিন খাইতে পারবেন, কয় বেলা খাওয়া যায়, প্রতিদিনই খাওয়া যায় কিনা? মিষ্টি খায় না কেউ, ভালোই তো লাগে মিষ্টি। কেন আমার জিজ্ঞাসা করেন? মিষ্টি দোকান আছে, মিষ্টি পায়েস দোকানের মিষ্টি, ওই মিষ্টি দোকানের মিষ্টি, তারপর শরবত খাইতে বেশি সব মিষ্টি খায় না, খায় কিনা, মধু মধু পছন্দ করেন কিনা, মিষ্টি জাতীয় ফল, চায়ের মধ্যে বেশি চিনি দেয় কিনা, জি, আবার রুট চা রুট চিনি দিয়ে রুটি খাইতে পারে কিনা, জি, খালি খালি চিনি চাটে চাটে খায় কিনা, জি, এটিও জিজ্ঞাসা, জি, বাবা তাহলে মিষ্টির কথা আর কি জিজ্ঞাসা করলেন? কি কি মানে মিষ্টি জাতীয় খাবার হলেই হলো, অত পাগল না, তবে মিষ্টি পছন্দ দিতে পারেন আপনি, মিষ্টি পছন্দ বড় লেখেন মিষ্টি, অডিয়েন্স মাছ মাংস মিষ্টি, মাছ মাংস মিষ্টি, আর কিছু জানবেন? মশলা, মশলা কেউ খায়? আপনারা শুনছেন না, অনেকে অনেকে যেমন মনে আছে, যেমন অনেকে অতিরিক্ত মশলা, অতিরিক্ত মশলা, আপনি মশলা খায় কিনা জানতে চাচ্ছেন? অতিরিক্ত মশলা দ্বারা রান্না খাবার আমার পছন্দ পছন্দ কিনা, যেমন পোলাও আছে, বিরিয়ানি আছে, অতিরিক্ত মশলা বলতে এরকম না, যেমন খুব বেশি মশলা দিয়ে মশলা মাংস রান্না করে, বা মশলা দিয়ে কোনো তরকারি রান্না করলো, এই জাতীয় গুলো অতিরিক্ত মশলা, অতিরিক্ত মশলা জাতীয় খাবার টাবার পছন্দ করি কিনা? না না, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাই না, অতিরিক্ত মশলা দিয়ে অনেক আছে, শুধু মশলা দিয়ে একটু বাগার দিয়ে কোনো একটা আলু বা যাই কিছু হোক না কেন, খালি মশলা গ্রামগুলো পাইলে খাইতে পারে, শুধু মশলা দিয়া, মশলা দিয়ে মুড়ি বানানো যে মশলা তৈরি করে, এরকম মশলা দিয়ে অনেকে খাবার খেতে পারে, আমার এগুলো অভ্যাস না, মশলা পছন্দ না। খাবারের মধ্যে ঠান্ডা গরম কোন খাবারটা বেশি পছন্দ? ভাত মাছের মধ্যে, এটা কি কাল, শীতকাল না গরমকাল? এটা তো এখন শীতকাল, অডিয়েন্স এটা কিন্তু শীতকাল, ওনার বাবা উচিত এই শীতকালে গরম খাবার সবাই খায়, এই সময় যদি কেউ ঠান্ডা খাবার খুব বেশি ব্যবহারে যে তার এইটা যায় কোল্ড ড্রিঙ্কস যায় কোল খাবার, যেমন ঠান্ডা খাবার যে পছন্দ করে, আপনার জন্য হয়তো গরম খাবার আপনি পছন্দ করেন, গরমের দিনে কি আপনার গরম খাবার লাগে কিনা বুঝলাম না, যখন গরম থাকে তখন কি আপনার গরম খাবার পছন্দ? আপনি বলছি আমি গরম খাবার পছন্দ করি না, আপনি বলছেন এখন তো ঠান্ডার দিন আপনার গরম খাবার দরকার, কিন্তু গরমের দিনে আপনার গরম খাবার দরকার হয় কিনা? আমি বললাম যে এই শীতের দিনে সবাই টুকটাক গরম খাবার পছন্দ করতেই পারে, এখন বাসায় মাংস রান্না করে রাখছে, এখন বাসায় গেলে এখন সব জমে যাবে, একটু গরম তো করে দিতে হয়, আর ঠান্ডার দিনে ঠান্ডা খাবার কেউ পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ঠান্ডা খাবারই পছন্দ। এখন এখনো কি ঠান্ডা খাবার পছন্দ না, বাসায় যাই আবার গরম করতে হবে খাবার? খাবার তো বাসায় যাই খাবো, খাবার যে গরম করতে হবে কিনা, ওই খাবার গরম করবে, ঠান্ডা পছন্দ আবার গরম করে দিলে, এবার গরমের দিন কি আপনি ঠান্ডা খাবারই বেশি ফ্রিজের খাবার সাথে খাইতে পারেন কিনা? ডাক্তার না আসলেই যে বেটা ঠান্ডার দিনও ঠান্ডা খাবার পছন্দ করে, একে গরমের দিনে গরম খাবার পছন্দ করবো? উল্টো হইতে পারে না, অনেকে আছে যে আপনি জানতে পারেন একটা কথা, যদি আমি আজকে বলতাম যে আমি গরম খাবার পছন্দ করি, শীতকাল যেহেতু বসে আছে শীতকালের মধ্যে আমি কথা বলছি, যদি আমি আজকে বলতাম যে আমি গরম খাবার পছন্দ করি, তাহলে আপনি জানতে পারতেন শীত গরমকালে আমি গরম খাবার আমার খেতে হয় কিনা, এটা আপনি একটু আমার জানার জন্য যে আসলে শীত বলেই গরম চাচ্ছি, শীত বলেই গরম খাবার চাচ্ছি, না আসলে আমার গরম খাবার পছন্দ, যেহেতু আমি বলছি শীতকাল এখন যেহেতু গরম শীতকাল আমার ঠান্ডা খাবার পছন্দ বলছি, তাহলে আপনার এই কথা কোনো যুক্তি নাই যে গরম খালে আমি ঠান্ডা খাবার খাই কিনা। না অনেকে বিপরীত ধরে পায় এইরকম, আমরা তো গরমের ঠান্ডার দিন ঠান্ডা মাংস, গরমের দিন যে ঠান্ডা সবাই যায়, কিন্তু আপনার বিপরীত কিনা এরকম কিছু আছে কিনা? গরমের দিনে আমি
ওখানে গরম খাবার চাই কিনা? জি জি। না না এত পাগল আমি না, অত অত সমস্যা নেই আমার। আমার এখন ঠান্ডা খাবার পছন্দ, তখনও ঠান্ডা খাবার পছন্দ। ঠান্ডা খাবার না গরম খাবার? একটু দাঁড়ান স্যার, অডিয়েন্স আপনারা ঠান্ডা খাবার কিংবা গরম খাবার, গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার পছন্দ, এই ব্যাপারে কিছু বলেন তো আপনারা দেখি। কে কি লিখতে পারেন লিখেন তো। ঠান্ডা খাবার পছন্দ না গরম খাবার পছন্দ, এই ব্যাপারে আপনাদের কিছু মতামত লিখেন, কিছু প্রশ্ন লিখেন। শুধু আমরাই বলবো আপনার শুনবে তা হবে না। গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার পছন্দ, এরকম কিছু প্রশ্ন লিখেন। হাতে সহ্য হয় না মুখে সহ্য হয়, মানসুরা জান্নাতি চমৎকার, এমন খাবার খান কিনা? এই খান কিনা বলা যাবে না মানসুরা জান্নাতি, কোন রোগীকে প্রশ্ন করা যাবে না। ঠান্ডা খাবার খান কিনা না গরম খাবার খান কিনা, খান কিনা বলা যাবে না। আপনার কোন খাবারটা পছন্দ, ঠান্ডা না গরম, খান কিনা বলা যাবে না আজকে থেকে এটা বাদ। কি ভালো ডাক্তার, আচ্ছা ভালো ডাক্তার বলে আমি বলতে চাচ্ছি আপনারা লিখেন ঠান্ডা কিংবা গরম খাবার সম্পর্কে, যেমনি করে মানসুর জান্নাতি লিখছে হাতে সয় না মুখে সয়, এমন খাবার পছন্দ কিনা, গরম হোক কিংবা ঠান্ডা হোক, হাতে সয় না মুখে সয়, ঠান্ডা কিংবা গরম এমন কিনা। আর কেউ গরম খাবার পছন্দ সব সময়, ঠান্ডা খাবার পছন্দ সব সময়, আর কিছু? তাড়াতাড়ি এই খাদ্যের ঠান্ডা কিংবা গরম এটা জানার জন্য আর কি আছে তাড়াতাড়ি লিখেন, ঠান্ডা কিংবা গরম তাড়াতাড়ি। আপনার পছন্দ শোনা দরকার নাই, আপনি লিখেন পছন্দের ক্ষেত্রে আর কি জানবো। আমার যার ঠান্ডা খাবার পছন্দ এটা যদি জানতে চান আপনি বলতে পারেন, এক্ষুনি আপনার বের হতে হবে, এখনই বের হতে হবে কয়েক মিনিটের মধ্যে। বাসায় গরম খাবার আছে হালকা গরম, আপনি এই খাবার খেয়ে বের হবেন না যতই সমস্যা হোক, হয় খাবার খেয়ে যদি খাবার খেতে হয় ঠান্ডা করে খেয়ে বের হবেন, অথবা না খেয়ে বের হয়ে যাবেন এমন কিনা। যদি ঠান্ডা খাবার আমার পছন্দ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এক্ষুনি জরুরি কাজে যেতে হবে, খাবার খেয়ে যেতে হবে, কিন্তু ঠান্ডা করেই খেয়ে যাবেন না হালকা গরম আছে খেয়ে চলে যাবেন, না খেয়ে চলে যাবেন ঠান্ডা না হওয়ার কারণে, ঠান্ডা করেই খেতে হবে না, এমন কি গরম খাবারে পানি দিয়ে ঠান্ডা করে খেয়ে যাবেন এমন কি না। আপনি আমার ঠান্ডা খাবারের গ্রেড বোঝার জন্য এই প্রশ্নগুলো করতে পারেন। অনেকে চা ঠান্ডা করে খায়, আপনার কিরকম? না গরম চা আমি খেতে পারি, চা আবার ঠান্ডা করে খায় ডাক্তার রিপন স্যার, আর কি ঠান্ডা করে খায়? অনেকেই আছে ঠান্ডা করে খাইতে খাবার, আমার ডাক্তার রিপন আছে আব্দুল হালিম রিপন, ও শুধু ঠান্ডা করে খায়, আর এরকম আর কে খায়? আমরা খাই না। গরম কালেও গরম খাবার লাগে কিনা অডিয়েন্স, আমি কিন্তু ঠান্ডা খাবার পছন্দ বলছিলাম, আমার ঠান্ডা খাবারটা একটু বাজায় নেন, ঠান্ডা খাবারটা বাজায় নেন। আমি বলছি যে ঠান্ডা খাবার পছন্দ, যদি রোগী কখনো বলে ঠান্ডা খাবার পছন্দ, এই ঠান্ডা খাবার পছন্দ কিনা জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনার হাতে সময় কম কিন্তু এখন হালকা গরম খাবার আছে, এই খাবার খেয়ে যাবেন না খেয়ে চলে যাবেন, গরম খাবেন না বিদায় না খেয়ে চলে যাবেন এমন কিনা। আমি ঠান্ডা খাবার পছন্দ কিনা জানার জন্য, আর যদি আমি বলতাম যে আমার গরম খাবার পছন্দ, সেই ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করতে পারেন বলেন? যদি বলি যে আমার গরম খাবার পছন্দ, এটা কনফার্ম করার জন্য কি প্রশ্ন করতে পারেন? গরমের দিনে কি আপনার গরম খাবার পছন্দ কিনা? যে যার গরম পছন্দ সবসময় পছন্দ, সে কি বলছে গরমের দিনে যাইয়া কি আপনার বাসায় ঢুকে গরম পাই তরকারি গরম করে খাইতে হবে, ভাত গরম না হলে চলবে না, গরম করে খাইতেই হবে অবশ্যই, রাত্র 12টা বাজুক আর 1টা বাজুক আপনার বাসায় গেলেন খাবার গরম লাগবেই, গরম ছাড়া চলবে না, নাহলে গরম না করলে আমি খাবো না। লাস্টের কথাটা মনে ভালো লাগে, প্রয়োজন না খেয়ে থাকবো কিন্তু গরম ছাড়া খাবো না, প্রয়োজন না খেয়ে থাকবো কিন্তু গরম ছাড়া খাবো না, এটার নাম হচ্ছে ইচ্ছা। গরম খাবার পছন্দ, গরম খাবার পছন্দ, আমার কিন্তু ঠান্ডা খাবার পছন্দ, আপনি লিখতে নিশ্চিন্তে, না খেয়ে থাকবো কিন্তু গরম খাবো না খেয়ে চলে যাব কিন্তু ঠান্ডা ছাড়া খাবো না, এটার নাম হচ্ছে ঠান্ডা পছন্দ,
না খেয়ে থাকবো কিন্তু আমি গরম সালাদ খাবো না, এটার নাম হচ্ছে গরম খাবার পছন্দ। তাড়াতাড়ি আগান, সময় নাই। এবার কি জানবেন আর কিছু? অনেকে কয়লা খায়, মাটি খায়, ছাই খায়, চুন খায়, চক খায়, গোবর খায়, গোবর খায়, অনেকে ঘোড়ার মা ঘোড়ার খাদ্য খায়। ওই অখাদ্য, অখাদ্য। আপনি কি প্রেগনেন্সি মহিলা হয়েছেন নাকি? গর্ভ অবস্থা ছাড়া তো অনেকে খায়। এই সুবহানাল্লাহ, না না এমন অভ্যাস নাই। তবে এগুলা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হয়, যারা গর্ভ অবস্থায় এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেলে কিছুদিন আগে রুগী পেলাম, মাস তিনেক আগে, এখন বয়স আছে প্রায় 55 মতো, এখনো গরুর যে গোবরটা দিয়ে যে ঘইটা করা হয় গ্রামের ঘইটা, এই ঘইটা পুরানো কয়লাটা গর্ভ অবস্থা খেত। এখন সেটা তো অনেক আগের কথা, যখন পরপর যে বাচ্চা করে নিয়েছে 6-7টা বাচ্চা, তখন এই প্রেগনেন্সি অবস্থায় এই খাবারটা খেত। এখনো সেই অবস্থাটা দেখেছি, এখন 55 বছর বয়স, এখনো সেই ঘইটা পরে সে কয়লাটা খাচ্ছে, একদম তার কাছে এগুলো পাওয়া যাবে, অহরহ অভ্যাস হয়ে যায়। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি অভ্যাস গুলো হয়ে যায়, ওই খেতে খেতে এটা অভ্যাস হয়ে যায়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এগুলি পাওয়া যায় না। সাধারণত অনেক বাচ্চা আসে না, আপনি হয়তো বয়স্ক, অনেক বাচ্চা আছে, বাচ্চারা চক খায়, চক এবং চুরা না বুঝলেও অনেকেই খায়। আমরা সদেব লাগাইছি কি প্রশ্ন করবেন অডিয়েন্স একটু লিখেন তো, লবণ ছাড়া আমার যদি যে রুগীর লবণ ছাড়া চলে না, এই রুগীকে কি প্রশ্ন করে আপনি এটা বের করতে পারবেন? দেখি প্রশ্ন করেন, কে কি প্রশ্ন করতে পারেন? রুগীর লবণ ছাড়া চলে না, লবণ লাগবে, এটা বের করার জন্য আপনি রুগীকে কি প্রশ্ন করে করতে পারেন, কিংবা রুগী আপনাকে কি জবাব দিতে পারে? আপনার বাসায় লবণ নাই, এখন খাবারে বসে লবণ নাই, এখন বললো আপনি এখন খাবার রাইখা নিশ্চয়ই হয়তো বাসতলায় নিশ্চলায় যাইসা যে লবণ কিনে আনবেন, না হয় বাসের বাসায় বাসা থেকে লবণ ধার করে আনলে খাবেন। লবণ নাই, লবণ এনে খাবো কি না? জি, এক আর লবণ ছাড়া কোনো খাবারই খাইতে পারতেছি না, লবণ লাগবে, কাঁচা লবণ ছাড়া কোনো চিজ চলে না, আর কোনো লবণ ছাড়া চলেই না, চলেই না, এমন কি না? জি, আর আর কি আপনি যদি রুগীর সাথে কথা বলেন, রুগীকে যদি আপনি বলেন যে আপনি যে লবণ খাচ্ছেন এই লবণ ছাড়তে হবে, তাহলে আমি ওষুধ দিতে পারবো, আর রুগী বলে যে আমি একটু খাইতে পারবো না, একটু টাইলা বা ভাজা খাইতে পারবো না, আর আপনি যদি বলে সিদ্ধ করে খাইতে পারবেন না, তখন রুগী কি জবাব দিব? আপনার ওষুধ আপনি খান, আমার লবণ ছাড়া ভাত খাইতে পারবো না, আল্লাহ হাফেজ। অডিয়েন্স, আপনি যখন রুগীকে বলবেন যে আপনার আজকে থেকে লবণ ছেড়ে দিতে হবে, রুগী বলবে যে ডাক্তার সাহেব একটু টাইলা খাইতে পারবো না, ভাইজা টাইলা না খাওয়া যাবে না, একটু সিদ্ধ করে খাইতে পারবো না, তাও চলবে না, ডাক্তার আমি ওষুধ খাবো না, আমি লবণ ছাড়তে পারবো না, এটার নাম হচ্ছে লবণ পছন্দ। ঠিক তো, খাবার যেমন করলা উস্তা এই খাবার গুলা বাদ করলে আপনি খাওয়া দাওয়া করেন কিনা, পছন্দ করেন কিনা? এগুলো চলেই না, খান এই করেন না, এগুলি পছন্দ করি কিনা? জি, কি কি করলা উস্তা তিক্ত খাবার, হুম, এগুলো আপনার পছন্দ কিরকম? আমার কিন্তু লবণ অপছন্দ, লিখে রাখতে পারেন আপনি, অনিচ্ছা কিন্তু আমার লবণ, অনিচ্ছার মধ্যে আমার কিন্তু গরম খাবার আছে, তিক্ত পছন্দ কিনা, তিতা খাবার পছন্দ কিনা? অডিয়েন্স, তিতা কম বেশি সবাই খায়, সবাই কম বেশি তিতা খায়, কিন্তু আরেকজন আছে প্রতিদিন
তার তিতা লাগবে, তিতাটা হলে একটু করলা হলে বাদ্যুকা বেশি খেতে পারে, খাবারটা একটু রুচি করে খায়। তিতাটা হলে এটা ডালের মধ্যে দেন, তরকারিতে দেন, খালি ভেজে দেন, কাঁচা দেন, তাও খায়, এটা না বলে তিতা পছন্দ। পাবন কিছু আমার নেই। সবজি কিরকম পছন্দ করে? বুঝি নাই। সবজি আরে না, সিম, পাতাগোবি আর কি, গাজর, শশা, গোলালো, কাঁচা গোলালো, কাঁচা টমেটো, এগুলো আপনি পছন্দ করেন? কাঁচা টমেটো? জি, কাঁচা টমেটো। না না, সালাদ খান না? সালাদ, সালাদ তো কম বেশি খাই। শশা, কাঁচা শশা, এগুলো আপনি পছন্দ কিনা? বেশ খাই না, এগুলো সারা চলে না, অনেকে আছে না যেমন শশা এখন হয়তো ভালো মন্দ হয়তো মাছ মাংস ডিম ভাগ করলো এই জন্য খান, এছাড়া আপনার খাইতে হয় কিনা? এই শশা সারা চলে না, সারা সারা আমি খাইতে পারি না, খাবার চলে না, কোনো খাবার না না, এমন কিছু নেই। রুটি কিরকম পছন্দ করেন? কি রুটি? বুঝলাম না, রুটি? হ্যাঁ রুটি, রুটি আমার কালো রুটি আছে, কালো রুটি, শুকনো রুটি, রাই শস্যের রুটি, দুধের সিদ্ধ রুটি, ময়দার রুটি, ময়দা প্রস্তুত খাবার, পিঠা, এগুলো আপনার পছন্দ কিরকম? রুটি, রুটি, রুটি আমার পেটে সয় না। তাহলে কি আমি অজীর্ণ জায়গায় রাখতে পারি কি আপনি আপনার রুটি অজীর্ণ? ওই আমার দুধও সহ্য হয় না, আমার অসহ্য। অজীর্ণ বলতেছেন আপনি? অজীর্ণ, ঠিক আছে, রুটি, দুধ, দুধ, রুটি, দুধ, রুটি, দুধ, এই দুটি অজন্য আমার, রুটি, দুধ। পানি কিরকম খান? বুঝি নাই। যেমন তিক্ত পানি, ঠান্ডা পানি, পিছনে তুষার, এগুলো পছন্দ? ওই আপনার কাছে ঠান্ডা পানি, আমার ঠান্ডা পছন্দ সবই। ফল কিরকম? ফলের মধ্যে ফল পছন্দ কিনা? ফল পছন্দ কিনা? ফল পছন্দ, যে কোনো ফল? হ্যাঁ ফল হলেই হইলো, ফল একটা হলেই চলবে। আপনার কি ফল কি আবার আলাদা আছে নাকি? ফল কি আপনাদের একাধিক ফল আছে নাকি? জি স্যার, ফল একাধিক। কি কি ফল আছে? পপলো ফল, টক ফল, কাঁচা ফল, আপেল, কলা, কমলা লেবু, কমলা লেবু, বাতাবি লেবু আছে কিনা? জি জি স্যার। না না, অত কিছু না, ফল একটা হইলেই হইলো, আপনার সমস্যা নেই। নেশা টেশা করেন না তো আপনি? নেশা করি কিনা? লিখতেছে আমার কি কি পছন্দ, উনি এই যে আমি বললাম আমার মাংস পছন্দ, এর সাথে উনি একবারই পারতেন মাংস আমার পছন্দ ঠিক, এটা আমার অজীর্ণ কিনা, এটা খেলে আমার বেড়ে যায় কিনা, এটাও কিন্তু একসাথে জানতে পারতেন। উনি একবারের কাছে তিনবার করবেন, এখন আবার জিজ্ঞাসা করবেন অজীর্ণ খাদ্য কি কি আছে, কি খাবার খেলে আপনার রোগ লক্ষণ বেড়ে যায়, সার্বজনীন সমস্যা বেড়ে যায়, কি খাবার খেলে আরাম বোধ করেন, এই কথাগুলো উনি মাঝে মাঝে অজীর্ণটা সারতে পারতেন আগে। এই যে আমি বললাম মাংস আমার পছন্দ, মাংস আমার পছন্দ, এখন উনি জানতে পারেন যে মাংস খেলে আমার কোনো সমস্যা হয় কিনা, সার্বজনীন কোনো বৃদ্ধি হয় কিনা, কিংবা কোনো অজীর্ণতা দেখা দেয় কিনা, উনি এই কথা জানতেই পারতেন। আমার কোনো সমস্যা হয় কিনা উনি এটা জানতে পারতেন, তা না করে উনি একটা পরটা জিজ্ঞাসা করে যাচ্ছেন। মিষ্টি কিন্তু আমার পছন্দ, কিন্তু আমার অসহ্য, মিষ্টি আমার অসহ্য, আপনি বৃদ্ধির মতো লিখতে পারেন,
মিষ্টি আমার পছন্দ। অডিয়েন্স, আপনি শুধু ইচ্ছা মতো লিখলেন মিষ্টি, আমার এই ডাক্তার মিষ্টি লেখে একদম আনন্দে আত্মহারা, মিষ্টি পছন্দ করে রুগী। কিন্তু জানা দরকার এই মিষ্টি খেলে আমার কোনো অজীর্ণ দেখা দেয় কিনা, কিংবা সার্বদিক কোনো সমস্যা হয় কিনা, কোনো বৃদ্ধি হয় কিনা জানতে পারতেন, তাহলে এখানে আমার নতুন করে জানতে হতো না যে আমার কি কি খাবারে অজীর্ণতা আছে, কি খাবারে বৃদ্ধি আছে। সবসময় খেয়াল রাখতে হবে যখন রুগী বলবে যে আমার যে খাবারটি পছন্দ উল্লেখ করবে, সাধারণত আপনি জেনে নেন যে খাবারটি খেলে আপনার যেটা পছন্দ ঠিক এই খাবারটা খেলে আপনার কোনো অসুবিধা হয় কিনা এটা আপনি জেনে নিতে পারেন। যেমনি করে আমার মিষ্টি পছন্দ, কিন্তু মিষ্টি খেলে আমার সর্বাধিক সমস্যা বেড়ে যায়, মিষ্টিতে আমার বৃদ্ধি, মিষ্টিতে বৃদ্ধি। যার যে খাবার পছন্দ এটা খেলে যে আরাম বোধ করবে এমন নয়, ওই খাবার তার বৃদ্ধি হতে পারে। যেমনি করে আমার মিষ্টি পছন্দ, কিন্তু মিষ্টিতে আমার সর্বাধিক সমস্যা হয়, আমার কষ্ট হয় মিষ্টি খেলে। এবার আপনি অজীর্ণের মধ্যে জিজ্ঞাসা করবেন আর কোন খাবার আছে কিনা অজীর্ণ, জিজ্ঞাসা করেন। এই যে আমি যতগুলো খাবার বললাম, মাছ মাংস ডিম দুধ ডাল টক মিষ্টি মশলা, এর মধ্যে কোন খাবারটা আছে কিনা, এমন কোন খাবার আছে যে খাবারটা খাইলে আপনার বদহজম হয়, পেটে অতিরিক্ত গ্যাস হয়, বারবার মলত্যাগ করতে হয়, এক দু কেজি গরুর গোশত খাইলে পেট খারাপ করে, এক টুকরা মাংস খাইলে আপনার এরকম হয় কিনা পেট খারাপ হয় কিনা, এটা কারো হয় না, এটা একেবারে যাদের অজীর্ণ খাবার, যাদের অজীর্ণ খাবার, এটা দিয়ে দিয়ে টুকরা মাংস খাইলেই তার ওই খবর হয়ে যায়, অনেকে বৃদ্ধি আছে বৃদ্ধি হয়ে যায়, হয়তো তার রোগগুলো বেড়ে যায়। আমি যদি আপনাদের বলি আমার এক দুই কেজি দুধ খেলে পেট হজম হয় না, এটা কি আপনি অজীর্ণ মতো ধরবেন? না, এটা কোনো অজীর্ণ ধরবেন কিভাবে? এই যে দুধ খেলে, এক গ্লাস দুধ খেলে বা সামান্য কিছু দুধ খেলে আপনার পেটে বদহজম হয়ে যায়, খারাপ হয়, খারাপ লাগে। তাহলে আপনি বুঝাচ্ছেন যে আসলে পরিমাণটা কোনো শর্ত না, শর্ত হলো খাদ্যটা। জি, যদি একজনে নরমালি এক গ্লাস দুধ খেলে কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হয় না, কিন্তু যদি দুই তিন এক এক দেড় কেজি খেয়ে ফেলে তাহলে পেট খারাপ করতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো অজীর্ণ না, অজীর্ণ না। কিন্তু এক কাপ খেলেও পেট খারাপ করে, হাফ কাপ খেলেও পেট খারাপ করে, এমনকি দুধ চা খেলে পেট খারাপ করে, এটার নাম হলো দুধে অজীর্ণ, তাই তো? জি জি, মানে পরিমাণ কোনো কথা না, পরিমাণে কোনো সমস্যা নাই, কিন্তু সামান্য দুধ খেলেই তার সমস্যা হয়ে যায়, সামান্য একটু মিষ্টি খেলে সমস্যা হয়ে যায়, সামান্য একটু গরুগোশত খেলে সমস্যা হয়ে যায়, সামান্য একটু ঝাল খেলে সমস্যা হয়ে যায়, অল্প হোক কিন্তু ওইটাতে তার বৃদ্ধি, তার মানে এটা তার অজীর্ণ, এরকম তো বোঝাচ্ছেন আপনি? জি জি স্যার। ও, তাহলে কি কি খাবার বললেন অজীর্ণের মধ্যে? দুধ রুটি, এগুলো বেশি বেশি খেলে সমস্যা হয়, অল্প খেলে কোনো সমস্যা হয় না তো? না না, তাহলে এগুলো তো তার রুটি অজীর্ণ না আপনার। কিন্তু আমি যদি বলি শাক খাইলে আপনার অনেক শাক, যদি বলি আমার মিষ্টি খেলে ভালো লাগে না, তাহলে এটা কি অজীর্ণের মধ্যে পড়বে না আপনার বৃদ্ধির মধ্যে পড়বে? অডিয়েন্স আর একটু বলেন, বললাম যে দুধ খেলে আমার ভালো লাগে না, অডিয়েন্স জবাব দেন, যদি আমি বলি দুধ খেলে আমার ভালো লাগে না, দুধ খেলে আমার ভালো লাগে না, যদি বলি দুধ খেলে আমার ভালো লাগে না, মাংস খেলে ভালো লাগে না, মাংস খেলে আমার কেমন জানি লাগে, যদি এটা বলি এটা কি আপনার অজীর্ণ হবে, বৃদ্ধি হবে, অপছন্দ হবে, কোনটা হবে? যদি বলি মাংস খেলে আমার ভালো লাগে না, মাংস খেলে আমার ভালো লাগে না, এটা কি অনিহা হবে, অজীর্ণ হবে, না বৃদ্ধি হবে? একটু দ্রুত লিখে দেন। যদি বলি মাংস খেলে আমার ভালো লাগে না, এটা কিসের মধ্যে পড়বে? বৃদ্ধি, অনিহা, অজীর্ণ? তাড়াতাড়ি লিখেন। মাংস খেলে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি অনিহা বলি নাই, মাংস খেলে আমার শারীরিক ভাবে ভালো লাগে না, আমার অস্বস্তি লাগে, এমন যদি হয় তাহলে এটা আপনি কিসের মধ্যে দিবেন? বৃদ্ধি, চমৎকার। এবার যদি বলি মাংস খেলে, মাংস খেলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, মাংস খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়,
এটা কিসের মধ্যে রাখবেন? যদি বলি মাংস খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়, এটা কিসের মধ্যে রাখবেন? বৃদ্ধি। মাংস খেলে আমার শুধু শ্বাসকষ্ট বাড়ে, তাহলে বৃদ্ধি। মাংস খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়, এটা আপনি কারণ রাখতে পারেন। আমি যদি মাংস খাই তখনই আমার শ্বাসকষ্ট দেখা দেয়, মাংস খেলে শ্বাসকষ্ট দেখা দেয়, মাংস খেলে আমার বমি দেখা দেয়, মাংস খেলে বমি দেখা দেয়, এটা আপনি কারণ হিসেবে রাখতে পারেন, বৃদ্ধি তো রাখতে পারেন, কারণ এটা ডাইরেক্টলি কারণ হিসেবে রাখতে পারেন। মাংস খেলে বমি দেখা দেয়, অন্য সময় আমার বমি হয় না, মাংস খেলে বমি হয়, অসহ্য মতো রাখতে পারেন, এটা অজীর্ণ বলতে হবে, অজীর্ণ। আর যদি মাংস খেলে আমার গলা ব্যথা দেখা দেয়, মাংস খেলে এটা বৃদ্ধির মধ্যে, বৃদ্ধির মধ্যে কারণও দিতে পারেন, বৃদ্ধ দিতে পারেন। কি বিপদের পালা! উপযুক্ত খাদ্য বলতে কি বোঝাচ্ছে? যেই খাবারগুলো খাইলে আপনি খুব ভালো ফিল করেন, আপনার কোনো অন্য কোনো সমস্যা হয় না, খাইলে কোনো ইয়ে হয় না, এগুলোকে আমরা উপযুক্ত খাদ্য হিসেবে মনে করি। যে খাবারটা খাইলে আপনি অস্বস্তি হয়ে লাগে না বা খুব ভালো লাগে, আপনার থাকা চলাফেরা হাঁটা চলা যে কোনো কিছু সেই চলাফেরা ভালো থাকি, জি ভালো থাকে, কোনো সমস্যা লাগে না, কোনো সমস্যা লাগে না, কোনো কষ্ট হয় না, কষ্ট হয় না, এমন খাবার। জি আমার আছে একটা খাবার, ঠান্ডা খাবার লিখতে পারেন, ঠান্ডা খাবার খেলে ভালো থাকি। অডিয়েন্স, আজকে যে খাবারগুলো ডাক্তার নিজামুদ্দিন আমাকে জিজ্ঞাসা করলেন এক এক করে, প্রায় 23টি ধাপ প্রশ্ন করেছেন, 23টি ধাপ। আপনারা যদি এই 23টি ধাপ আয়ত্তে রাখতে চান, অল্প একটু কাজ করতে হবে, একটু খেয়াল করেন, মাত্র একটু মনোযোগ দিলে কয়েক মিনিট হয়ে যাবে। এক নাম্বার, তিনটি ধাপ মনে রাখলে আপনার সব মনে থাকবে, শুধু মনে রাখবেন তিনটি, মন সময় পরিবার, মনে রাখবেন শুধু তিনটি। এক নম্বরে মন, দুই নম্বরে সময়, তিন নম্বরে পরিমাণ। মন সময় পরিমাণ, এই তিনটি কথা মনে রাখবেন, মন সময় পরিমাণ। এক নম্বরে মন, দুই নম্বরে সময়, তিন নম্বরে পরিমাণ, আর একটা মনে রাখার কোনো দরকার নেই। মনে রাখবেন শুধু মন সময় পরিমাণ তিনটি। মন সময় পরিমাণ যদি আপনার মনে রাখতে হয়, এই তিনটা কথা মনে রাখতে হয়, এটার জন্য আরেকটি কৌশল আছে। আপনি অফিসে যাবেন তো সকালবেলা, দুইজনের মধ্যে একটু মন কষাকষি, আপনার নিয়তটা হচ্ছে নাস্তা না খেয়ে বের হবেন, মনটা খারাপ থাকলে এবার কি বলবেন? সময় নাই, নাস্তা খেয়ে যাও, নাস্তা খাওয়ার সময় নেই, নাস্তা খাওয়ার সময় নেই। যেহেতু মনটা খারাপ, যেহেতু মনটা খারাপ, অতএব আপনি বলবেন যে নাস্তা খাওয়ার সময় নেই। যেহেতু আপনার মন খারাপ, সেহেতু আপনি বলবেন সময় নেই। আর যদি মায়ের ভয়ে, বকার ভয়ে যদি খেতে বসেন, সেখানে পরিমাণটা নির্ভর হবে। মন খারাপ থাকলে অল্প কিছু খেয়ে, দায় সারা খাবার খেয়ে আপনি বিদায় নেবেন। মন যদি খারাপ থাকে বলবেন সময় নেই, যেহেতু মন খারাপ সেখানে খাওয়াটা কি পরিমাণটা কমে যাবে। মন ভালো তো গল্প করবেন, খাবার খাবেন। তাহলে তিনটা কথা মনে রাখলাম, মন সময় পরিমাণ, এই তিনটা শুধু মনে রাখবেন। একটু যারা পারেন দ্রুত লিখে দেন, মন সময় পরিমাণ। গুড, ডাক্তার শহীদুল ইসলাম সাহেব আপনি লিখে দিচ্ছেন, মন সময় পরিমাণ তিনটা মনে রাখবো। এই তিনটা মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে। এবার যদি আমাদের, যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে খাবার দাবার খাই, খাবারের ক্ষেত্রে আমাদের জাতীয় একটা খাবার আছে, খাবার খেতে জাতীয় ভাবে আমরা মাছ দিয়ে, মাছে ভাতে বাঙালি, তাহলে মাছ দিয়ে শুরু করেন,
চার নম্বরে মাস, চার নম্বরে কি মাস একটু দেখেন, আমি দেখাচ্ছি একদম সহজ হবে আপনাদের মনে রাখতে। এক নম্বরে মন, দুই নম্বরে সময়, তিন নম্বরে পরিমাণ, চার নম্বরে মাস। তাহলে আমরা মনে রাখবো শুধু এই তিনটা, মন সময় পরিমাণ, এই তিনটি শুধু মনে রাখবো, মন সময় পরিমাণ। এবার আমাদের জাতীয় খাবার কি? মাছে ভাতে বাঙালি। তাহলে চার নম্বর কি? মাছ। কি দিলাম? মাছ। মাছ যদি না থাকে এবার দিবেন কি? মাংস। মাছ না থাকলে কি দেব? মাংস। মাংসের সাথে আপনি কি পাবেন? চর্বি। মাংসের সাথে পাবেন চর্বি। তাহলে কি পাইলাম? মাছ, মাংস, চর্বি। এবার সাত নাম্বার, এই তিনটা দেখেন, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি। এবার যদি মাছ মাংস না থাকে তাহলে এবার কি দিবেন? ডিম, ডিম, দুধ। দুধ দিয়ে কি তৈরি হয়? পনির। পনির যদি আপনি খান তাহলে মুখটা জানি কেমন লাগে? জানি কেমন লাগে রে? কি লাগে বুঝি নাই, একটা একটা লাগে। ওই যে আমার বরিশালের জাহিদ বলে একটা একটা লাগে, তাহলে একটা একটা কাছে করে যাচ্ছি। তিনটা শুধু মনে রাখবো, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, ডিম দুধ পনির। এবার কি ঝাল? এই যে চর্বি খেলে, এই পনির খেলে মুখটা আনতান্তা লাগে তো, এবার দিবেন কি? ঝাল। ঝাল যদি বেশি খান তাহলে টক লাগবে, তাই তো? টক দিতে হবে। টক যদি বেশি হয়ে যায় এবার কি? মিষ্টি। কটা হলো? বারোটা। মাছ মাংস, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির। পনির খাওয়ার পরে মুখটা জানি কেমন কেমন লাগে। ঝাল টক মিষ্টি, ঝাল টক মিষ্টি। এবার কি ঝাল টক মিষ্টি চলবে না অন্য কিছু চলবে? মশলা দিয়ে রান্না চলবে। তেরো, মশলা। মশলা দিয়ে কি রান্না করবে? খাদ্য। মশলা বেশি হলে কি হবে? অখাদ্য। অখাদ্য হয় নাই কি? স্বাদ। কি হয় নাই? স্বাদ। কেন হয় নাই? লবণ দেয় নাই। কি দেয় নাই? লবণ দেয় নাই। খাদ্য, অখাদ্য, স্বাদ, লবণ। মনে রাখলাম কথা তিনটা, মন সময় পরিমাণ, পরে কি? মাছ মাংস চর্বি। মাংসের হাতে চর্বি কিন্তু ফ্রি, চর্বি। এগুলো না থাকলে কি? ডিম দুধ পনির। পরে কি? ঝাল টক মিষ্টি। ঝাল যদি পনির খেয়ে মুখটা যদি একটা লাগে তো, তাহলে কি দিবেন? ঝাল। ঝাল বেশি হলে দিবেন একটু টক, টকের পরে যদি ক্লিয়ার না হয় এবার কি দিবেন? মিষ্টি। ঝাল টক মিষ্টি। এবার রান্না হবে মশলা দিয়ে। মশলা যদি বেশি, মশলা দিয়ে কি রান্না করবো? খাদ্য। মশলা বেশি হলে কি হবে? অখাদ্য। এবার হবে নাকি স্বাদ? দেয় নাই কি? লবণ। কি দেয় নাই? না খাবে রাখবেন একটু দেন কি? সবজি। আঠারোতে কি দিবেন? আঠারোতে সবজি। তাহলে কি হলো? মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, ঝাল টক মিষ্টি, মশলা, খাদ্য অখাদ্য, স্বাদ লবণ, সবজি। এবার সবজি খাবে কি দিয়া? অডিয়েন্স আপনাদের এই আঠারোটা লেখা হয়েছে, তাড়াতাড়ি বলেন এই আঠারোটা লিখেছেন কিনা, তাড়াতাড়ি লিখেন। আবার বলছি শুধু মনে রাখবেন তিনটি, মন সময় পরিমাণ। কি মনে রাখবেন?
মন সময় পরিমাণ এই তিনটি মনে রাখতে হবে, বাকিগুলো একদম মনে রাখা দরকার নেই। কোন মেহমান আসলে কি দিবেন? মাছ, একদম চাঁদপুরে ইলিশ, চাঁদপুরে বড় বড় ইলিশ। যদি ইলিশ না থাকে আপাতত ট্যাংরা মাংস, মাংসতে ফ্রি আছে কি চর্বি, মাছ মাংস চর্বি। এবার দেন তাও নাই দেন ডিম, ডিম যদি দিলেন তাও যদি ডিমও যদি বাসে না থাকে দেন দুধ ভাতে বাঙালি, দুধ দিলে মাছ ভাত না দুধ ভাত, গ্রামে গঞ্জে দুধ ভাত। এবার দুধ দিয়ে যদি আমার বাসায় তৈরি করা থাকে কি পনির, দেন একটু পনির, পনির খাওয়ার পরে মুখ জানি একটা একটা লাগে তাই তো, তাহলে এবার কি দিবেন? জাল তো মিষ্টি। এবার মশলা দিয়ে কিছু রান্না বান্না হবে, মশলা বেশি রান্না করবেন কি খাদ্য, বেশি দিলে হয়ে যাবে কি অখাদ্য। এবার কি হবে? লাগবে না স্বাদ, কারণ কি দেনাই তো লবণ, দেনাই কি লবণ। এবার কি না খেয়ে রাখবেন? দেন একটু সবজি, আঠারোতে সবজি লিখছেন আঠারোটা, উনিতে কি রুটি, বাবা খাইছে গো উনিশে রুটি, আপনার যে আমার চা কেন কি দিবেন? রুটি উনিশে রুটি উনিশ রুটি, সংক্ষেপ দেন, সবটা দেওয়ার দরকার নাই, শুধু রুটি দেন, রুটি রু এই রুতে রুটি, রুটির পরে রুটি যদি আপনি খাচ্ছেন গলা আটকে বুকে আটকে বান পারবে তো। এবার দেন কি পানীয়, কি দিলেন? পানীয়, পানীয় পরে পরে কি দিবেন? ফল দিবেন, ওই যে খাবার খাওয়ার শেষে একটু ফল দেন, পানীয় পরে ফল। আবার অনেকে নেশা আছে, নেশা করে অভ্যাস, তাহলে কি দিবে? নেশা ফল নেশা, তারপরে কি থুক বরাদ্দ অন্যান্য, রুটি পানীয় ফল নেশা অন্যান্য, মোট টেস্টি দাব। অডিয়েন্স যদি এই টেস্টি দাব যদি মনে রাখতে পারেন, এই টেস্টি দাব মনে রাখতে পারলে আপনি রোগীকে এই যেমন ডাক্তার নিজামুদ্দিন যেভাবে প্রশ্ন করছিলেন মাংসের উপরে কত ধরনের মাংস, মাছের মধ্যে কত মাংস, এই যে একের পর এক জানতে চাচ্ছেন, এভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে রোগীর ইচ্ছা অনিচ্ছা লেখার সময় একটি কথা বারবার বলে দিচ্ছি, অনেকবার বলেছি আবারও বলছি, এই যে ইচ্ছা ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত এই ক্ষেত্রগুলোতে একটু মনে রাখতে হবে আপনি কি জানছেন, রুগীর কাছ থেকে যে জিজ্ঞাসা করছেন, রুগীকে যে প্রশ্ন করছেন, রুগী আপনাকে কি জবাব দিচ্ছে। যে প্রশ্নগুলো আমরা করি এই খাবারগুলি মাছ মাংস ডিম দুধ ফল ফুল যত জিজ্ঞাসা করি, এটি সাধারণত আমরা সবাই নিত্যদিন খেয়ে থাকি, সবাই খেয়ে থাকি, এই যে আমরা নিত্যদিন এগুলি খেয়ে থাকি, এই ক্ষেত্রগুলোতে যদি ইচ্ছা বের করতে হয় তাহলে আপনাকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন এটা ছাড়া তার চলেই না, এটা তার লাগবেই, এটা তার লাগবেই, এটা ছাড়া চলে না এমনটা যেন হয়। আর যেটা অপছন্দ ওটা বের করার সময় এমন ভাবে প্রশ্ন করতে হবে, না খেয়ে থাকতে রাজি কিন্তু এই খাবারটা আমি খাবো না, এটার নাম হচ্ছে অপছন্দ। আর অজীর্ণের ক্ষেত্রে পরিমাণের সাথে কোনো সম্পর্ক নেই, অনেক বেশি খেলে পেট খারাপ করবে এমনটার সাথে সম্পর্ক নেই, ওই খাবারটা হলেই হলো, অল্প যদি খাই তাও কিন্তু আমার অজীর্ণতা দেখা দেয়। বৃদ্ধির ক্ষেত্রে এটা কি খাবার জানার বিষয় নয়, এটা খেলে আমার সার্বদৈহিক পরিমাণে কোনো শর্ত নেই, এটা খেলে আমার সার্বদৈহিক ভাবে আমার কষ্ট বেড়ে যায়, আমার অনেক রোগ লক্ষণ বেড়ে যায়, এটা হচ্ছে বৃদ্ধি। উপশমের ক্ষেত্রে পরিমাণ কোন সম্পর্ক নেই, অল্প বেশি যাই হোক না কেন আমি এটা খেলে ভালো থাকি, এটা খেলে আমি ভালো থাকি, অন্য খাবার খেলে ভালো থাকি না, এটা হচ্ছে আপনার উপশম। কি লিখছেন খাতায়, যা লিখছেন লেখার পরে 10 বার ভাবতে হবে আপনি কি লিখছেন, এটা কতটুকু তার পছন্দ কতটুকু অপছন্দ,
আজকে দুপুরে আমার এসএসআরবে যে রুখ চলছে সেখানে বলেছিলাম যদি আপনি ইচ্ছা অনিচ্ছা বের করতে চান তাহলে যে লোক প্রেম করতে যে এই শব্দ ফাঁসিতে যাচ্ছে বা ফাঁসি দিল তার পূর্বের এক মাস যদি আপনি তার সাথে ঘুরে থাকেন দেখবেন সে মরতে রাজি মরতে যাচ্ছে মরে যাচ্ছে তারপরও ওই ছেলেকে ছাড়তে রাজি না কিংবা ওই মেয়েকে ছাড়তে রাজি না আমি এটা করবই এর সাথে চলবই ওইটা আমার লাগবেই এটার নাম হচ্ছে ইচ্ছা মরতে আমি রাজি পড়তে আমি পারবো না আমি মরে যাব কিন্তু আমি লেখাপড়া করবো না এটার নাম হচ্ছে অনিচ্ছা এটা এমন মরতে রাজি কিন্তু এটা করতে আমি রাজি না এটার নাম হচ্ছে অনিচ্ছা আমরা ভাত মাছ মাছ মাংস ডিম দুধ ফল ফুল সবাই খাই ঝাল ডক মিষ্টি ঠান্ডা খাবার গরম খাবার আমরা অহরহ সবাই খাচ্ছি ঠান্ডা জিজ্ঞাসা করছেন তো আমার ঠান্ডার কথা জিজ্ঞাসা করবেন গরম খাবার জিজ্ঞাসা করবেন আমি গরম ছাড়া খাবোই না না খেয়ে থাকবো এটার নাম হচ্ছে গরম পছন্দ আমি ঠান্ডা ছাড়া খাবো না না খেয়ে থাকবো এটা ঠান্ডা খাবার পছন্দ ঝাল ডক মিষ্টি কথা বলছেন মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করেন ঝাল ডক মিষ্টি মেয়েরা প্রায় বলবে অনেকে বলবে আমার টক পছন্দ ছেলেরা বলবে আমার মিষ্টি পছন্দ এটার নাম পছন্দ নয় এই কথা অনেকবার আমি বলেছি আবারও বলছি এই খাদ্যগুলোর ক্ষেত্রে আপনারা যখন ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খুঁজবেন সেই ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আগে ভাবটা পরে লাভটা এই কথাটা অনেকবার বলেছি আগে ভাবটা আপনি ভাবেন আমি কি নিচ্ছেন আপনি যাকে প্রশ্ন করছেন আপনি কি চাচ্ছেন কি নিচ্ছেন আপনার আগে ভাবটা পরে হচ্ছে লাভটা অডিয়েন্স আজকে এমনি দেরিতে আসছি আর সময় দিতে পারছি না রুগীরা বসে আছে ভালো থাকেন আগামী দিন শনিবার জি স্যার আগামী দিন লাইভে আসা সম্ভব নয় আমার পারিবারিক একটু কাজ আছে আগামী দিন আসতে পারবো না যদি সুযোগ পাই পাইলেই 9টা চলে আসবো আর যদি হয়তো আসতে পারবো না আগামী দিন আল্লাহ বাসে রাখলে রবিবার দিন আবার দেখা হবে কালকে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ বাসে রাখলে রবিবার দিন আবার যথারীতি আপনাদের সাথে সাক্ষাৎ হবে রবিবার দিন রাত আবার 9টায় সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে আশা রেখেই বিদায় নিচ্ছি আজকের এই খাদ্য তথ্য আপনাদের কেমন লাগলো কেমন লাগলো একটু লিখে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু